Good morning, students. How are you all? Hope you all are well. আমি আপনাদের সায়ন স্যার আজকে একটি নতুন অনলাইন সেশনে আপনাদের সাথে আবারও যুক্ত হলাম। আপনারা জানেন ইতিমধ্যে আমরা ম্যানেজমেন্টের পঞ্চম অধ্যায়ে আছি এবং পঞ্চম অধ্যায়ের পঞ্চম লেকচার নিয়ে আজকে আপনাদের সামনে যুক্ত হয়েছি। এই চ্যাপ্টারটি বেশ বড়, তো আমাদের আরো কিছুদিন এই চ্যাপ্টারের উপরে ক্লাস হবে এবং এই চ্যাপ্টারে আজকে আমরা বেশ কিছু অংশ আলোচনা করব এবং অল্প অল্প করে আমরা আলোচনা করব, কারণ আমাদের মোটামুটি সিলেবাস, আমাদের অর্ধবার্ষিকীর যে সিলেবাস সেটা মোটামুটি শেষের দিকে আছে, তো আমরা বেশি তাড়াহুড়ো করব না, আমরা অল্প অল্প করে পড়ব এবং আপনাদের সমস্যাগুলো নিয়ে আমরা অল্প অল্প করেই আলোচনা করব। তো আজকে আমরা পঞ্চম অধ্যায়ে কয়েকটি জিনিস নিয়ে কথা বলবো। স্মারকলিপির গুরুত্ব, আমরা গত ক্লাসে স্মারকলিপি কি এটা জেনেছি, আমরা বলেছি কোম্পানির গঠনে প্রথম ডকুমেন্ট বা প্রথম দলিলই হচ্ছে স্মারকলিপি বা মূল দলিলই বলতে পারি, যেখানে আমরা কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন ইত্যাদি বিষয়গুলো থাকে। এবং এটা কেন গুরুত্বপূর্ণ, কয়েকটা গুরুত্ব আমরা এখানে কথা বলবো। তো স্মারকলিপি আমরা চেঞ্জ করতে পারি চাইলে কোনোভাবে, বা কী কী পরিবর্তন করা যায় সেগুলো নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে একটা স্মারকলিপির নমুনা আমি দেখাবো। তারপর আমরা আরেকটা দুইটা মেইন কোম্পানি গঠনের জন্য দুইটা ডকুমেন্ট লাগে, তার মধ্যে আরেকটা হচ্ছে আমাদের পরিমেল নিয়মাবলী অথবা সংঘবিধি, সেটা নিয়ে কিছু আলোচনা করব এবং এরপরে আমরা কিছু প্রশ্ন বাড়ির কাজ আপনাদের এইটার ব্যাপারে। তো আলোচনার শুরুতেই আমরা স্মারকলিপির গুরুত্ব নিয়ে কথা বলতে চাই। তো স্মারকলিপি প্রথমেই বলছি, আমাদের গুরুত্ব বলার আগেই বলতেছি যে কোম্পানি গঠনের জন্য এই স্মারকলিপি লাগবেই। এক নাম্বার ডকুমেন্টস স্মারকলিপি। তো স্মারকলিপির প্রথম পয়েন্ট আমরা যদি বলি উদ্দেশ্য নির্ধারণ, উদ্দেশ্য ধারায় বর্ণিত উদ্দেশ্যের বাহিরে কোম্পানি আইনের কোনো কাজ করতে পারবেন না। আপনার উদ্দেশ্য ধারা, যেটা আমরা এর আগের ক্লাসগুলোতে বলেছিলাম যে বিভিন্ন ধারা থাকে, তো সেই ধারায় উদ্দেশ্য যে ধারাটা সেই ধারা অনুযায়ী আপনার কাজ হইতে হবে, এর বাইরে কোনো কাজ আপনি করতে পারবেন না। তো কোম্পানির যাবতীয় উদ্দেশ্য এইখানে লিখিবদ্ধ থাকে, তো কোম্পানির লোকজন বা বাইরের লোকজন বা গভর্নমেন্ট চাইলেই দেখতে পারে যে আপনি এই উদ্দেশ্যের বহির্ভূত কোনো কাজ করতেছেন কি না, এর জন্য স্মারকলিপি খুবই গুরুত্বপূর্ণ। দেন কার্যাবলীর সীমা নির্ধারণ বা কার্যক্রমের সীমা নির্ধারণ, স্মারকলিপিতে কোম্পানির যাবতীয় কার্যাবলীর একটা সীমারেখা দেওয়া আছে, পরিষ্কারভাবে থাকে। তো ওইটা অনুযায়ী যদি আপনি কি কি কাজ হবে, কে কি কাজ করবে, এই সব বিষয়গুলো কিন্তু আপনি দেখতে পারেন। আপনার উইস্যুকৃত আপনার মূলধনের পরিমাণও কত হবে, তো কত টাকার মূলধনের পরিমাণে আপনি শেয়ার ছাড়তে পারবেন তাও কিন্তু আপনার সেখানে লেখা থাকে এবং কোম্পানিকে সেটা মানতে হয়। তো ওইটা ওইটার মধ্যেই সব লিপিবদ্ধ থাকে। সম্পর্ক নির্ধারণ, কোম্পানির সাথে শেয়ার হোল্ডার বা তৃতীয় পক্ষের সম্পর্ক আমরা স্মারকলিপির মাধ্যমে জানতে পারি। তো কোম্পানি শেয়ার হোল্ডারদের সাথে আপনার নির্ধারিত চুক্তি অনুযায়ী হচ্ছে কি না, চুক্তিটা অনুযায়ী আপনি কাজ হচ্ছে কিনা, সেই সব স্মারকলিপির মাধ্যমেই জানা যাবে। যে আপনি একটা পরবর্তীতে চুক্তি করলেন যেটা স্মারকলিপির মধ্যে নাই, এই ধরনের কোনো চুক্তি তাহলে হচ্ছে না। তো এটা ইম্পর্টেন্ট। প্রামাণ্য দলিল, আমরা একটু আগে বলছি আমি যে স্মারকলিপিতে আপনার কোম্পানির মূলধন, উদ্দেশ্য, সদস্য সংখ্যার সকলের সম্মতি নিয়েই কিন্তু তৈরি হয়, রাইট? তো সকলে তার ক্ষমতা সম্পর্কে জানে এবং তার ক্ষমতা, তার সম্পর্ক এই বিষয়ের একটা দলিল হিসাবে এটা কাজ করে। যে কোনো ধরনের প্রমাণ দরকার হইলেই, যে কোনো বিপদে পড়বে কোম্পানি তখন অবশ্যই এই দলিলটা দেখাইতেই হবে। স্মারকলিপির বহির্ভূত বিষয় বেআইনি,
আমরা জানি যে এটা গুরুত্বপূর্ণ, কারণ এটার মধ্যে যা যা বিষয় থাকবে সেটা যদি আপনি না মানেন তাহলে বেআইনি হয়ে যাবে। তো এখানে আপনার ক্ষমতা যা আছে, আপনার উদ্দেশ্য যা আছে, আপনার কার্যসীমা যা আছে, সেই সব জিনিস লিপিবদ্ধ থাকে। তো আপনি ওইটা দেখলেই বুঝতে পারবেন যে কতটুকুন কাজ আপনাকে করতে হবে বা কি কি আপনি করতে পারবেন, এর বাহিরের কাজগুলো আপনি বেআইনি হয়ে যাবে। তার মানে এই যদি এই ডকুমেন্টসটা করা থাকে তাহলে কোন কাজগুলো আপনার আইন বহির্ভূত, কোন কাজগুলো আপনার করার রাইট আছে সেটা বুঝতে পারতেছেন। তো এই ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। বহির্ভূত কাজের দায়, স্মারকলিপি বহির্ভূত কোনো কাজ যদি আপনি করেন, যে কোনো কাজের জন্য পরিচালকগণ তৃতীয় পক্ষ নিকট দায়বদ্ধ। তৃতীয় পক্ষ যেটা গভর্নমেন্ট হইতে পারে, এটা সমাজ হইতে পারে, এটা আপনার কাস্টমার হইতে পারে, সেটা যে কেউ হইতে পারে। যেমন আপনি একটা খারাপ প্রোডাক্ট মার্কেটে ছাড়লেন, যেটা আপনার স্মারকলিপিতে লেখা থাকবে না কখনোই যে খারাপ প্রোডাক্ট ছাড়বো, তো এটা করলে আপনার নামে, আপনার কিন্তু কেউ যদি এটা খেয়ে বা ইউজ করে কোনো প্রবলেম ফেস করে তখন আপনাকে কিন্তু এই ব্যাপারে জবাবদিহিতা করতে হবে, ঠিক আছে? বা আপনি যেটুকু কাজ করার দরকার তার বাহিরে অতিরিক্ত কিছু করতে চাইতেছেন, সেটাও আপনার দায়বদ্ধতা থাকা যায়। তো স্মারকলিপি আপনাকে বুঝাই দিবে যে আপনার কতটুকুন করতে হবে। স্মারকলিপিতে নাই এরকম কাজ করলে আপনাকে অবশ্যই সেই দায়ভার বহন করতেই হবে আপনার কোম্পানির মালিক এবং পরিচালকদের। নিয়মানুযায়ী পরিবর্তন বা নিয়মাবলীর পরিবর্তন, যদি আপনি নিয়মের পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে উল্লেখিত বিভিন্ন কারণ থাকে, কি কি কারণ দেখায় আপনি পরিবর্তন করতে পারেন, এবং আনুষ্ঠানিকতা পালন না করে শেয়ার হোল্ডারদের সম্মতি অনুযায়ী স্মারকলিপিতে পরিবর্তন করা যাবে না। আপনি স্মারকলিপিতে পরিবর্তন করতে পারবেন, তো পরিবর্তন কি কি কারণে হবে সেগুলোও লেখা থাকতে হবে, এবং একই সাথে এটাও বলে থাকতে হবে স্মারকলিপির মধ্যেই থাকে যে যদি পরিবর্তন করতে হয় সবার সম্মতি লাগবে। তো এই জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা, তো সবার সম্মতি, আপনি 10 জনের মধ্যে 3 জনের সম্মতি নিয়েছেন, বাকি 7 জনের নেন নাই, তাহলে এই 7 জন আপনার সামনে এসে বলতে পারে যে ভাই এখানে তো স্মারকলিপি অনুযায়ী তোমার সবার কাছে যাওয়ার কথা, তুমি সবার কথা কেন শোনো নাই, ঠিক আছে? তো নিয়মাবলী পরিবর্তন করতে গেল এই ডকুমেন্টসটা কাজে দিবে। সংঘ স্মারকের প্রাধান্য বা স্মারকলিপির প্রাধান্য, স্মারকলিপি বা পরিমেল নিয়মাবলীর মধ্যে কোনো বিরোধ দেখা দিলে শেয়ার হোল্ডাররা পরিমেল নিয়মাবলীর সংশোধন করতে পারে, কিন্তু স্মারকলিপি বহাল থাকে। কোনো ঝামেলা হলে আপনার স্মারকলিপি সেম থাকবে, অর্থাৎ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা 2টা ডকুমেন্টস বলছি, তার মধ্যে স্মারকলিপি হচ্ছে সর্বপ্রথম, এটার প্রাধান্য সবচেয়ে বেশি, ঠিক আছে? এ হলো স্মারকলিপির গুরুত্ব। তো স্মারকলিপির পরিবর্তন, স্মারকলিপি কোম্পানি গঠনতন্ত্র বলে এটা সহজে পরিবর্তন করা যায় না। তো 1994 সালের আইন অনুযায়ী কয়েকটি ধারা আপনি পরিবর্তন করতে পারেন, তার মধ্যে প্রথমে হচ্ছে নাম ধারা। কোম্পানি তার নাম পরিবর্তন করতে হইলে শেয়ার হোল্ডাররা সাধারণ সভায় নাম পরিবর্তনের বিশেষ প্রস্তাব পাশ করতে পারে এবং সরকার লিখিত অনুমতি সংগ্রহ করতে হয়। এরপর শেয়ার হোল্ডাররা বিশেষ প্রস্তাবে সরকার লিখিত অনুমতি ফি এবং তাদের নাম পরিবর্তনের কারণ আবার কোম্পানি নিবন্ধকের নিকট জমা দিতে হয়। তারপর নিবন্ধক সেটা যাচাই বাছাই করে নতুন নামটা দেয় এবং সেই অনুযায়ী তাকে একটা সার্টিফিকেট প্রদান করা হয়। এই সার্টিফিকেট পাইলে পরে সে নতুন নামে চলতে। অনেক সময় অনেক কোম্পানির নাম পরিবর্তন হয়ে যায়, মালিকানা চেঞ্জ হয়ে গেল, নাম পরিবর্তন হয়ে যায়। যেমন আমি যদি বলি এই যে আপনার এই রবি, রবি আগে এয়ারটেল ছিল, এয়ারটেলটা এয়ারটেল কোম্পানি কি হলো রবির কাছে বিক্রি করে দিল, তাই না? তো এয়ারটেলের নাম চেঞ্জ হয়ে রবি হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে চেঞ্জ হইলো সেটার জন্য কিন্তু আমার কি করতে হবে, নাম চেঞ্জ করার অনুমতি নিতে হবে গভর্নমেন্টের কাছ থেকে। তো আপনি নাম পরিবর্তন করতে পারবেন, কিন্তু প্রপার কারণ থাকতে হবে এবং সেই ডকুমেন্ট জমা দিতে হবে, ফি জমা দিতে হবে। তারপর অবস্থানের পরিবর্তন বা অবস্থান বা ঠিকানার পরিবর্তন, কোম্পানি অবস্থানের ধারা পরিবর্তন করতে হলে শেয়ার হোল্ডাররা সভা ডাকবে, সেখানে প্রস্তাব আসবে, অবস্থান পরিবর্তন অনুমতির জন্য আদালতের কাছ থেকে আবেদন করে অনুমতিপত্র নিতে হবে, এরপর কোম্পানি নিবন্ধকের কাছে যাবে আবার সেটা নিবন্ধন করানোর জন্য। এবং যে কোনো একটি কারণ যদি থাকে কারণটা তাকে দেখাইতে হবে, কেন তারা জায়গা পরিবর্তন করতে চায়। ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে যদি আমরা চাই যে স্থানীয় এলাকায়, ধরেন আপনি মতিঝিলে একটা বিল্ডিংয়ে আছেন, মতিঝিলের মধ্যেই অন্য একটা বিল্ডিংয়ে যাবেন, তো স্থানীয় এলাকায় যদি ঠিকানা পরিবর্তন করেন সেই ক্ষেত্রে 28 দিনের মধ্যে কোম্পানি নিবন্ধককে বিজ্ঞপ্তি দিতে হয়।
ঠিক আছে, তো এলাকায় করলে আদালতে যাওয়া লাগে না, আপনি ওই 28 দিনের মধ্যে একটা বিজ্ঞপ্তি দিলেই হয় নিবন্ধকের কাছে, কোম্পানি নিবন্ধকের কাছে দিলে। দেন উদ্দেশ্য ধারা, এতে পরিবর্তনের জন্য শেয়ার হোল্ডারদের সাধারণ সভায় আবার সেই একই বিল পাস করতে হবে, তারপরে সবাই মিলে যদি সেই পরিবর্তনের অনুমতি লাভের জন্য আদালতের কাছে আবেদন করবে, আবেদন করার পর 90 দিনের মধ্যে সেটা নিবন্ধকের কাছে ফি সহ জমা দিতে হবে। নিবন্ধক সন্তুষ্ট হলে আপনার সেটা কার্যকর হবে। কি কি কারণে সেটা হইতে পারে কারণগুলো একটু বলি। উদ্দেশ্য চেঞ্জের, যে আমরা ব্যবসার দক্ষতা বাড়ানো বা ব্যয় সংকোচন করার জন্য, আপনি ধরেন ব্যবসা আপনার আগে সাপোজ আপনি শুধুমাত্র ধরেন মোবাইলের সিম বিক্রি করতেন, ঠিক আছে, আপনার উদ্দেশ্য ছিল যে সিম বিক্রি করব। এখন আপনি কি করলেন যে না, মোবাইল সিম বিক্রির পাশাপাশি আপনার একটা গ্রামীণ ফোনই ধরেন, যদি সিম বিক্রির পাশাপাশি তারা একটা ইন্টারনেটের সার্ভার খুললো বা মডেমের বিজনেস খুললো, মডেম হয়তো বা আপনারা অনেকেই দেখছেন, মডেম আগে আমরা কম্পিউটারের মধ্যে মডেম লাগাই ইন্টারনেট ব্যবহার করতাম, এখন এটা কমে গেছে, গ্রামীণ ফোনেরও ছিল, তো এই যে মডেমের একটা নতুন বিজনেস তারা খুলতে চাচ্ছে সেটা হয়তো। বা যদি আপনি ধরেন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এখন শুধু ওষুধ বানায়, এখন তারা কি বললো যে না আমরা ভ্যাকসিন তৈরি করব করোনার, বা আমরা ভ্যাকসিন সেকশনটা ওপেন করতে চাই, টিকাদানের বা টিকা তৈরি করবে, তারা টিকা তৈরি করবে, তো সেক্ষেত্রে তার উদ্দেশ্য কিছুটা চেঞ্জ, ব্যবসা বড় করতেছে এটাও বলতে হবে। কর্মস্থান পরিবর্তন, যেই যে একটু আগে আমরা যেটা বললাম ঠিকানার পরিবর্তন যদি হয় সেক্ষেত্রে অধিকতর কার্যকরী প্রস্তাব, যদি আগের উদ্দেশ্য থেকে তার এখনকার উদ্দেশ্য আরো অধিকতর কার্যকর হয়, নতুন কোনো লাভজনক ব্যবসার সাথে সম্পৃক্ত হওয়া, যে কোনোটা লাভ হচ্ছে সেই ব্যবসায় যাবে, যেমন ধরেন এখন মাস্ক তৈরি হচ্ছে, তা আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রি আপনি শার্ট প্যান্ট বানান, এখন আপনি মাস্ক তৈরি করবেন, কারণ এটার ব্যবসা এখন ভালো হবে। অন্য কোনো একটা কোম্পানির সাথে একীভূত হলেন, যেমন এয়ারটেল রবির সাথে একীভূত হয়েছে, তাহলে তার উদ্দেশ্য কিছুটা চেঞ্জেস হয়েছে, তো সেখানে একসাথে। বা কোনো কোম্পানি কিছু অংশ আপনি যদি বিক্রি করে দেন কারো কাছে, সেখান উদ্দেশ্যে পরিবর্তন হবে। তারপর কি, মূলধন ধারার পরিবর্তন, তো কোম্পানি তার মূলধন পরিবর্তন হইলে মূলধন কমাইতেও পারে বা বাড়ানো যায়। মূলধন বাড়ানোর ক্ষেত্রে কোম্পানি সাধারণ সভা হবে, প্রস্তাব হবে, অর্থাৎ সকল ক্ষেত্রে তাদের একটা সভা করতেই হবে সবাইকে নিয়ে। মূলধন কমানোর ক্ষেত্রেও তারা সবাই বৈশা আদালতের অনুমতি নিতে হয়, যদি বাড়ানোর হয় তাহলে তারা নিজেরা বৈশা একটা সিদ্ধান্ত নিলে হয়, বাট কমাইতে হলে আদালতের অনুমতি লাগবে, এবং অনুমতি নেওয়ার পর 15 দিনের মধ্যে নিবন্ধকের কাছে যাইতে হবে। এখন এটা চেঞ্জেসটা কেন কেন হয়, কি কি কারণে হয়, যদি নতুন করে শেয়ার ছাড়তে চায় আরো বেশি, নতুন করে শেয়ারের মূল্য চেঞ্জ করতে চায়, তো শেয়ার গুলাকে যদি সাধারণ শেয়ারের থেকে অগ্রাধিকার শেয়ারে রূপান্তর করতে চায়, হয়তোবা বন্টন করা হয় নাই বা বাতিল হয়ে গেছে, এরকম শেয়ার হিসাব থেকে বাদ দিয়ে শেয়ার কমাইতে চায়, যে কিছু শেয়ার আমরা কমায় ফেলবো, মার্কেটে এত শেয়ার রাখবো না, আমাদের এত শেয়ার দরকার নেই, ব্যবসা কমায় দিতেছে, তো তারা এসব কারণে তাদের স্মারকলিপিতে পরিবর্তন আনতে পারে। আমরা একটা স্মারকলিপির নমুনা দেখি এখানে, যেমন ধরেন এখানে একটা মীরা লিমিটেড স্টিল লিমিটেড স্টিল কোম্পানির তার স্মারকলিপি, কোম্পানির নাম, নিবন্ধন কোথায়, অফিস কোথায় করছে, উদ্দেশ্যে যে উদ্দেশ্যগুলো কী কী লেখা আছে, তার আওতাভুক্ত এলাকা, যেমন এখানে লেখা আছে তার বাংলাদেশের সর্বত্র দেশব্যাপী, মূলধন সদস্যদের দায়, যে কার দায় কতটুকুন সব লেখা আছে, এবং এই যে কে কতটুকুন টাকার শেয়ার কিনতে ইচ্ছুক তাদের স্বাক্ষর, এবং সর্বশেষ সাক্ষী, মিনিমাম 2 জন সাক্ষী লাগবে, ঠিক আছে, সবাই মিলে এই যে এই ফর্মটাই হচ্ছে আপনার দলিল হিসাবে কাজ করবে। এবার আমরা চলে আসি সংঘবিধি বা পরিমেল নিয়মাবলী, এটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল, এটি কোম্পানির দৈনন্দিন অভ্যন্তরীণ পরিচালনাবলী পরিচালনার জন্য নিয়মাবলী সব এখানে উল্লেখ থাকে, আপনার দৈনন্দিন কি কি কাজ হবে, আপনার কোম্পানির নিয়ম কানুন কি হবে, কার শেয়ার হোল্ডারদের মধ্যে সম্পর্ক কি, কার কতটুকু অধিকার, কোন পরিচালক কি কাজ করবে, এই সব ব্যাপার এই দলিলের খুঁটিনাটি জিনিসগুলো এখানে লেখা থাকে। এই কোম্পানির উদ্দেশ্য সমূহ লিপিবদ্ধ থাকবে, কিন্তু এসব উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা কি কি পদক্ষেপ গ্রহণ করবে সেই পদক্ষেপগুলা নির্দেশনা পাওয়া যাবে পরিমেল নিয়মাবলীর মাধ্যমে। তো পরিমেল নিয়মাবলীর সকল আপনার উদ্দেশ্য অর্জনের একটা দিক নির্দেশনা হিসাবে কাজ করতেছে। দেন আমরা আসি পরিমেল নিয়মাবলীতে কি থাকে, যেমন আমরা প্রথমে বলছি
দৈনন্দিন কার্য পরিচালনা, এর মধ্যে দৈনন্দিন কি কি কাজ হবে, ব্যবস্থাপনা কে দেখবে, কে কয়দিন অফিসে আসবে, সব এখানে উল্লেখ থাকবে। প্রতিদিনের কাজগুলো কি কি হবে, এবং পরিচালক সংক্রান্ত নিয়ম, পরিচালক নিয়োগ কিভাবে নিয়োগ হবে, নতুন পরিচালক বাড়াইতে হলে নাম, প্রথম পরিচালকদের নাম, ঠিকানা, পেশা, পরিচালকের সংখ্যা, দায়িত্ব অপসারণ ইত্যাদি। অন্যান্য কর্মকর্তা, পরিচালক বাদে অন্য, সচিব নিয়োগ, ব্যবস্থাপক, অবলেখক, ম্যানেজিং এজেন্ট, ব্যাংকের নাম, আপনি কাদের কাদের নিয়োগ দিতেছেন, অন্যান্য কারা আপনার হয়ে কাজ করবে, মূলধন সংক্রান্ত, আপনার অনুমোদিত মূলধন কত, আপনার শেয়ারটা কোন ধরনের, মূলধন কিভাবে আপনারা পরিবর্তন করতে পারেন, সর্বনিম্ন কত টাকার মূলধন রাখতে হবে, মূলধনের শ্রেণী বিভাগ, আপনার ঋণ মূলধন কত, আপনার শেয়ার মূলধন কত, আপনার ব্যক্তিগত মূলধন আছে কিনা, এগুলো। দেন শেয়ার সংক্রান্ত, শেয়ারের লিখিত মূল্য কত, শেয়ারের শ্রেণী বিভাগ কি, মোট কত শেয়ার, কিভাবে বিক্রি হবে, অবলেখক যে আপনার হয়ে শেয়ার ইস্যু করবে তার কমিশন কি হবে, হস্তান্তর যোগ্যতা, পরিচিতি, এই সবগুলো শেয়ার রিলেটেড যা ইনফরমেশন আছে সবগুলো থাকে। তারপর লভ্যাংশ, আপনার শেয়ারের থেকে যে লাভ আসবে সেটা কতটুকুন আপনি সঞ্চিত রাখবেন, কতটুকু আপনার অন্যান্য তহবিলে যাবে, কতটুকুন আপনি শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দিবেন, কোনো বোনাস শেয়ার দিবেন কি না। সভা সংক্রান্ত, আমার কোম্পানি চালাইতে বিভিন্ন সভা লাগে, তো এই সভাগুলো কী ধরনের হবে বা কয় ধরনের সভা আপনার এখানে হইতে পারে, তারপরে সভা কে আহ্বান করবে, সভা কারা পরিচালনা করবে, সভার বিবরণী কিভাবে লেখা হবে, জরুরি সভা কিভাবে হবে, ভোট গ্রহণ কিভাবে হবে, প্রক্সি যদি কেউ না আসে তার জায়গায় কে এটা পরিচালনা করবে, ফোরাম সংক্রান্ত নিয়ম, কাঠামো কী হবে সেটা, হিসাবরক্ষণ, তো অ্যাকাউন্টিং পার্টটা এখানে বলা হচ্ছে, হিসাবরক্ষণ কী পদ্ধতিতে হবে, তো হিসাব নিরীক্ষণ করার পরে সেটাকে অডিট কে করবে বা নিরীক্ষক, তো বার্ষিক প্রতিবেদন, প্রত্যেক বছর বছর যে আপনার রিপোর্ট করতে হয় হিসাব হিসাবের সেটা কীভাবে হবে, ঋণ, আপনি ঋণ কাদের থেকে নেবেন, কীরকম ভাবে ঋণ নেবেন, কত টাকার ঋণ নিতে পারেন সর্বোচ্চ, এবং প্রতিপূরক তহবিল গঠন, ঋণ পরিশোধের জন্য কোনো তহবিল থাকলে সেটা কীভাবে হবে এই ব্যাপারে, অর্থাৎ এইগুলো বিষয়বস্তুগুলাই আমাদের পরিমেল নিয়মাবলীর মধ্যে সাধারণত মেনশন করা থাকে। তো আজকের আলোচনা আমরা এখানে শেষ করব, আপনাদেরকে একটাই প্রশ্ন দিচ্ছি, অবস্থান ও ঠিকানার ধারা, উদ্দেশ্যর ধারা, পরিবর্তন কারণ ব্যাখ্যা, আমি ঠিকানার ধারা ও উদ্দেশ্য ধারা এই দুইটা, এখানে দুইটা জিনিস, মাঝখানে একটা কমা হবে, যে অবস্থান ও ঠিকানা ধারা মাঝখানে একটা কমা, অর্থাৎ উদ্দেশ্য ধারা একটা আলাদা পার্ট ও অবস্থান ও ঠিকানা ধারা, অর্থাৎ আমি যদি আগে যাই একটু, এই যে এই দুইটা আমি যে বর্ণনাগুলো বলছি সেই কথাগুলোই আপনাদেরকে লিখতে, ধরেন 3 মার্ক 3 মার্ক 6 মার্কের যদি প্রশ্ন হয় সে অনুযায়ী 4-5 লাইন করে লিখলেই হয়ে যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন।